দেশ স্বাধীন হলো, সারা দেশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কৃতিত্ব নিল একটি মাত্র রাজনৈতিক দল। তাদের দুঃশাসনের ফলে অচিরেই দেশে নেমে এলো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ আর লঙ্গরখানা। এরপরে আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু আর লঙ্গরখানা খোলা হয় নাই বাংলাদেশে। একমাত্র ক্রেডিট তারাই নিতে পারে লঙ্গরখানা খুলেছিল এই দেশে। আজকে মনে হয় কেন সেদিন আমরা জীবন দিলাম। এই আওয়ামী লীগ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। দেশ স্বাধীন হলো, সারা দেশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কৃতিত্ব নিল একটি মাত্র রাজনৈতিক দল। তাদের দুঃশাসনের ফলে অচিরেই দেশে নেমে এলো দুর্ভিক্ষ। ঢাকার রাস্তায় লাশ পড়েছিল, আমি নিজে দেখেছি, এখানে যাদের বয়স হয়েছে সবাই দেখেছে, পত্রিকায় প্রথম পেজে ছবি উঠেছে, যে ছবি তুলেছে তার চাকরি চলে গিয়েছে। মৃতদেহ তার সদ্য স্বাধীন দেশে তেজগাঁওয়ের ওখানে ফুটপাথের উপরে কঙ্কাল সার দেহ পড়ে আছে। বাসন্তীর জাল পড়া ছবির কথা তো আপনারা সবাই জানেন। দুর্ভিক্ষ আর লঙ্গরখানা। এরপরে আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু আর লঙ্গরখানা খোলা হয় নাই বাংলাদেশে। একমাত্র ক্রেডিট তারাই নিতে পারে লঙ্গরখানা খুলেছিল এই দেশে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের কথা বলি। সব স্তরের ছাত্র, যুবক, সৈনিক দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে, কিন্তু স্বাধীনতার পরে দেখে যে আরেক এক বাংলাদেশ, এ তো লুটেরাদের বাংলাদেশে পরিণত হয়েছে। তখন সদ্য স্বাধীন দেশের যুবকরা কি করবে? তারা কি ঘরে বসে বসে তসবি টিপবে? না, গজিয়ে উঠল বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, গজিয়ে উঠল জাসদ নামে একটি দল। আজকে তারা বিপদে চলে গিয়েছে, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল জাসদ, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। তরুণ ছাত্র নেতারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বামপন্থী দলগুলো সিআর সিকদার, মতিন আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কৃষি বিপ্লব করার নামে তারা যোদ্ধা ধনী কৃষক যারা, তাদেরকে হত্যা করে, তাদের জমি দখল করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরবঙ্গে এমপিরা সব পালিয়ে এসে ঢাকা শহরে শেখ মুজিবুর রহমানের কাছে এসে বলে যে আমাদের জীবন রক্ষা করেন। তো স্বাধীনতা যুদ্ধের স্পিরিট এদের মধ্যে আছে। একদিন সেপ্টেম্বর মাসে 73 সালে জেনারেল জিয়া বলেন, হাফিজ চলো আমরা উত্তরবঙ্গে যাই, ওখানে আর্মি অপারেশন করে, টেনিস বেঙ্গল 72 ব্রিগেড, ওখানে আর্মি কি করছে দেখে আসি। পরে তার পার্সোনালিটি এমন, জিয়ার সাথে সাথে বললেন এই একটা চেয়ার আনো, একটা চেয়ার আনো। তাকে চেয়ার দেওয়া হলো, সেটা বসলো। পার্সোনালিটি কি তার, 3 দিন ধরে মারপিট খাচ্ছে আর্মি, যাতে কোনো তার চিহ্নও নেই, সে চেয়ারে বসলো। তারপরে জেনারেল জিয়া তাকে বললেন, আপনি এক কাপ চা খাবেন? সে বলে, না আপনাদের চা খাবো না, আপনারাই খান। তারপরে উঠে দাঁড়িয়ে দীপ্ত পদক্ষেপে চলে গেল। আমরা 3 জন ছিলাম, একে অন্যের দিকে তাকাচ্ছি যে কোন বাংলাদেশে আমরা দেখছি, এই যুবক কোথা থেকে আসলো, এরা সাধারণ মানুষের জন্য এদের এত আবেগ, দেশের সকলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করলো, এত ব্রিলিয়ান্ট ছাত্র, পড়াশোনা ছেলে এইসব করছে। যুদ্ধ অত্যন্ত ভয়াবহ, জীবন মৃত্যু 1 সেকেন্ডের ব্যাপার। চোখের সামনে কতজনকে মৃত্যুবরণ করতে দেখেছি। আজকে মনে হয় কেন সেদিন আমরা জীবন দিলাম। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কোথায়? এই আওয়ামী লীগ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে।